ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা এবং অভিভাবক অভিভাবকদের আমাদের বিদ্যালয় এবং প্রতিষ্ঠানের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে এই দুর্বিষহ এই সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়েছি সবাই, আমরা বন্দি। এই বন্দির দশায় উদ্দেশ্য একটাই, আমরা করোনা মুক্ত সমাজ এবং দেশ তৈরি করব, যার ফলে আমরা সবাই সুস্থ থাকব সেই আশা করি। আর আপনারাও ভালো থাকবেন। অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা ছাত্র ছাত্রীদের আপনাদের যে সমস্ত সন্তানরা রয়েছেন তাদের প্রতি আপনারা যত্ন নেবেন। আজকে আমি দশম শ্রেণীর দ্বিঘাত করণী বিষয় 9 অধ্যায় এই বিষয়টি পড়াব। সমস্ত ছাত্ররা আমার কন্ট্যাক্ট নম্বর যদি না জানা থাকে আমি কন্ট্যাক্ট নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন। 9734036414। যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ফোনে তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। তা আজকে চলে যাচ্ছি মূল বিষয়, দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী, করণী কি, করণীটা কাকে বলবো? করণী পড়ার আগে আমরা এর আগের নবম শ্রেণীতে বা সেভেনে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই বিষয়টা আমরা জানি, সংখ্যা কিছু বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যা প্রথমে বলছি, মূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ ইজ নট জিরো, তাকে বলা হয় মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে আমি শর্টকাটে বলেছি পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ ইজ নট জিরো, এই সমস্ত সংখ্যাগুলোকে আমি বলবো মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা যদি আমি উদাহরণ দিই, 3/5 এটা একটা মূলদ সংখ্যা, যেখানে তিনটা হচ্ছে পি আর ফাইভটা হচ্ছে কিউ, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, এটা মূলদ সংখ্যা। অথবা 3, এই সংখ্যাটাও মূলদ সংখ্যা, 3 কে আমরা 3/1, যেখানে হর লগ 3 এবং হর 1, 3/3 আকারে লেখা যায়, যেখানে কিউ ইজ নট জিরো অর্থাৎ 1 ইজ নট জিরো হতে হবে, এইসব সংখ্যাগুলো মূলদ সংখ্যা। এবার যাই অমূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ যেসব সংখ্যার মান নির্ণয় করা যায় না, যেরকম রুট থ্রির মান 1.732, আরো কিছু সংখ্যা ডিজিট এর পিছনে বসবে, অর্থাৎ পুরোপুরি মান নির্ণয় করা যাবে না। পাই এই সমস্ত সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। অর্থাৎ আজকের যে পাঠটাতে আমি বলছি দ্বিঘাত করণী, অর্থাৎ যে চলটা তার সর্বোচ্চ ঘাত হবে 2,
দ্বিঘাত এবং করণী মানে যে সমস্ত সংখ্যার মান অর্থাৎ অমূলদ অংশটাই হচ্ছে করণী অংশ। তো সমস্ত অমূলদ অংশগুলোকে আমরা বলবো করণী, অর্থাৎ রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন ইত্যাদি হল করণী। অর্থাৎ এ সমস্ত সংখ্যার মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না। এবার করণী করতে গিয়ে আমরা দেখব যে কিছু শুদ্ধ করণী আর মিশ্র করণী আছে। করণীর মধ্যে পার্ট শুদ্ধ করণী এবং মিশ্র করণী। শুদ্ধ করণী অর্থাৎ রুট থ্রি, রুট ফাইভ, রুট টেন এই সমস্ত সংখ্যা সমস্তটাই কোন রুটের মধ্যে আছে যার মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না। এই সমস্ত করণীগুলোকে বলবো আমি শুদ্ধ করণী। এই সমস্ত করণীগুলো হচ্ছে শুদ্ধ করণী। কিন্তু যেখানে টু রুট টু, থ্রি রুট ফাইভ এই সমস্ত সংখ্যার মধ্যে একটা মূলদ একটা অমূলদ অংশ আছে, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা, এই মূলদ অমূলদ সমন্বয়ে যে সংখ্যাটা এরকম করণীকে বলা হয় মিশ্র করণী। এবার করণীর জানতে গেলে আরো কিছু করণীর যোগ বিয়োগ গুণ কিভাবে করব, করণীর নিরসক উৎপাদক কোনগুলো, করণীর হর থেকে নিরসন করতে গেলে করণী নিরসন করতে গেলে কি প্রক্রিয়া করতে হবে সে সমস্ত বিষয়টা আমি একটা একটা করে আগে বলবো, তাহলে তোমাদের সমস্তটা সুবিধা হবে কোনো প্রশ্ন করা অঙ্কটা করার আগে। কিছুক্ষণ আগে যেটা বললাম যে শুদ্ধ করণী এবং মিশ্র করণী, এবার করণীগুলোর মধ্যে সদৃশ্য আর অসদৃশ্য পথকে খুঁজব। সদৃশ্য পথ অর্থাৎ যে সমস্ত করণী আমি দু তিনটা উদাহরণ দিচ্ছি, রুট থ্রি, টু রুট থ্রি, ফাইভ রুট থ্রি, এই পার্ট টু রুট ফাইভ, থ্রি রুট ফাইভ এই জোড়া এখানে তিনটা পদ লিখলাম, এই সমস্ত করণীটা হচ্ছে শুদ্ধ করণী। অর্থাৎ যে সমস্ত করণীর অমূলদ অংশ, অমূলদ অংশগুলো একই, রুট থ্রি, টু রুট থ্রি অর্থাৎ আগে মূলদ সংখ্যা কিন্তু রুট থ্রি মূল যেটা করণী, করণী পার্টটা সংখ্যাটা একই, অমূলদ অংশটা রুট থ্রি এখানে রুট থ্রি, অর্থাৎ ফাইভ রুট থ্রি, টু রুট থ্রি, রুট থ্রি এই সমস্তগুলোকে হচ্ছে সদৃশ্য করণী, টু রুট ফাইভ, থ্রি রুট ফাইভ। কিন্তু অসদৃশ্য করণী রুট থ্রি, থ্রি রুট টু অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি অমূলদ অংশ রুট থ্রি, এখানে অমূলদ অংশটা হচ্ছে রুট টু, অমূলদ অংশ একে নয়। সুতরাং এরকম পথ বিশিষ্ট যদি থাকে সে সমস্তগুলোকে বলা হয় অসদৃশ্য করণী। তাহলে সদৃশ্য করণী আর অসদৃশ্য করণী, ঠিক আছে। এবার করণীর যোগ বিয়োগ, সদৃশ্য সদৃশ্য করণীর মধ্যে যোগ বা বিয়োগ করতে পারবো, গুণও করতে পারবো, কিন্তু অসদৃশ্য করণীর মধ্যে যোগ বা বিয়োগ করা যাবে না। বীজগাণিতিক নিয়মের মতন এ প্লাস টু এ, থ্রি এ, ফাইভ এ অর্থাৎ এরকম করণীর যদি উদাহরণ দিই আমি, রুট টু, থ্রি রুট টু অর্থাৎ ফোর রুট টু, সদৃশ্য করণীর মধ্যে যোগ অথবা বিয়োগ করা যাবে, কিন্তু অসদৃশ্য করণী যোগ বা বিয়োগ করা যাবে না।
যেমন বীজগণিতের নিয়মে এ প্লাস বি এই পদ দুটো সদৃশ নয়, এর সমষ্টি এ প্লাস বি, এরকম রুট টু প্লাস রুট থ্রি এই দুটো পদ সদৃশ নয়, সেজন্য যোগ করা যাবে না। এবার চলে আসা যাক হরণী সম্বন্ধে একটু আরেকটু বিষয়, যে হর থেকে করণী নির্বাচন, কোন একটা করণী সংখ্যা লেখা হলো যেখানে থ্রি বাই রুট থ্রি, এই সংখ্যাটার হরে করণী আছে রুট থ্রি, অর্থাৎ এই হর থেকে করণীটা আমি নিরসন করব। কিভাবে করব? হরে যে করণীটা থাকবে ন্যূনতম যেটা করণীয় নিরসন উৎপাদন আমি দেখতে পাচ্ছি এখানে রুট থ্রি, সেই রুট থ্রি দিয়ে লব এবং হরকে গুণ করব। রুট থ্রি গুণ করলে শুধু থ্রি, এই তিন তিন কেটে গেলে রুট থ্রি, অর্থাৎ হরে করণে থাকলো না, করণের মুক্ত। এইভাবে হর থেকে করণী নিরসন। এবার আমি যাব অনুবন্ধী করণী, বা পূরক করণী। করণীর একপদ দ্বিপদ বহুপদ সংখ্যাওয়ালা করণী হতে পারে, এখানে একটা করণী লিখলাম রুট টু প্লাস রুট থ্রি, এটা যৌগিক করণী, দুটো অমূলক অংশ রুট টু রুট থ্রি। এর পূরক করণী বলবো, অর্থাৎ এখান থেকে আমি করণী মুক্ত করব কোন প্রক্রিয়ায়, যদি এই করণটাকে আমি রুট টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ রুট টুর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার, অর্থাৎ রুট টু স্কোয়ার টু রুট থ্রি স্কোয়ার থ্রি, অর্থাৎ মাইনাস ওয়ান, অর্থাৎ এখান থেকে করণী মুক্ত হয়ে গেল। তাহলে আমরা এই টু প্লাস রুট থ্রির করণীর নিরসন উৎপাদক যদি আমি বলি, সেটা হলো রুট টু মাইনাস রুট থ্রি, অর্থাৎ এই রুট টু মাইনাস রুট থ্রি হল টু প্লাস রুট টু প্লাস রুট থ্রির এর পূরক করণী। ঠিক আছে, এবার আরো বলতে পারবো টু প্লাস রুট ফাইভ, এই করণীটার করণীয় নিরসন উৎপাদক দুটো হতে পারে, করণীয় নিরসন টু মাইনাস রুট ফাইভ এবং মাইনাস টু প্লাস রুট ফাইভ, এই করণীর করণীয় নিরসন উৎপাদক দুটো টু মাইনাস রুট ফাইভ মাইনাস টু প্লাস রুট ফাইভ, তবে এদের মধ্যে টু প্লাস রুট টু রুট ফাইভ এর অনুবন্ধী করণীয় হবে টু মাইনাস রুট ফাইভ, টু প্লাস রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক হবে টু মাইনাস রুট ফাইভ, অর্থাৎ অমূলক অংশটার আগে সাইনটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিলেই সেই সেই করণীটার অনুবন্ধী করণী বা পূরক করণী হবে। ঠিক আছে, এবার আমরা আসা যাক প্রশ্নমালায়। আমরা দ্বিঘাত করণী করতে গিয়ে প্রথমে 9.1 যে প্রথম করণী প্রশ্নমালাটা আছে সেটার বিষয়ে আমি দু একটা এখানে করাচ্ছি, তোমরা ভালো করে শুনবে এবং দেখবে।
এবং এই করণি থেকে মাধ্যমিকে বড় কোশ্চেনের মধ্যে 3 নম্বরে আসবে এবং কিছু শর্ট থাকবে প্রথম 9.1 এবং 9.2 যে প্রশ্নমালা দুটো এখান থেকে বেশিরভাগ শর্ট কোশ্চেন হয় এবং 9.3 প্রশ্নমালা থেকে 3 নম্বরে কোশ্চেন হয় তা আজকে 9.1 এর প্রথমে 1 নম্বরে আছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি যেমন একটা সংখ্যা আছে এখানে কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান রুট টু দ্য পাওয়ার 175 অর্থাৎ 175 সংখ্যাটাকে আমরা সাইডে উৎপাদকে ভেঙে নেব প্রথমে 5 বার দিলে 3 5 15 অর্থাৎ পাওয়া গেল 5 × 5 × 7 অর্থাৎ রুটের মধ্যে জোড়ার সংখ্যার মধ্যে একটা সংখ্যা বেরিয়ে আসবে দুটো ফাইভ দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ বেরিয়ে আসলো এবং রুট সেভেনটা বিজোড় সে রুটের মধ্যে থেকে গেল অর্থাৎ এখানে দেখা গেল যে এই করণটাকে ভেঙে আমি দুটো সংখ্যা পেলাম 5 এবং একটা রুট 7 গুণ আকারে পাওয়া গেল 5 সংখ্যাটা মূলক এবং রুট 7 সংখ্যাটা হলো অমূলদ সংখ্যা প্রথমে এই করণী করতে গিয়ে তোমাদের বলা হলো যে মূলদ এবং অমূলদ সংখ্যা সমস্ত অমূলদ সংখ্যাই হচ্ছে করণী কিন্তু পাই করণী না এটা মূলদ এবং অমূলদ সংখ্যা এরকম প্রথম প্রশ্নমালায় করতে গিয়ে আরেকটা অঙ্ক যদি আমি করি যেমন প্রমাণ করো 2 নম্বরে প্রমাণ করো রুট 108 108 রুট 75 মাইনাস রুট 75 সমান রুট 3 অর্থাৎ আমি লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষ বলে বাম পক্ষের সংখ্যাটা তুলব সমান সমান চিহ্নের বাম দিকে আগের মতোই রুট 108 সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ 108 যে উৎপাদকগুলো পেলাম 2 × 2 75কে ভাঙিয়ে 2 বেরিয়ে আসলো 2 3 মধ্যে 1 3 ভিতরে রুটের মধ্যে থেকে গেল রুট 3 2 5 + 5 এর মধ্যে 1 5 6√3 মাইনাস 5√3 এবার প্রথমেই বলা হয়েছিল সদৃশ্যকরণের মধ্যে যোগ অথবা বিয়োগ করা যাবে 6√3 বিয়োগ 5√3 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে 1টা √3 অর্থাৎ ডান পক্ষে ছিল √3 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট ঠিক আছে আজকে 9.1 এর কিছু সরলতম মান বের করতে হবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে অসুবিধা হলে
হ্যাঁ যোগাযোগ করবে ফোনে, আমার কন্ট্যাক্ট নাম্বার 9734036414। অন্য কোনো সমস্যা যদি হয়, আমি আরও যাচ্ছি নিচের কিছু দু একটা ছোট প্রশ্নমালা।